জীবনকে হুমকির মুখী মনে করছি, নিরাপত্তা পাচ্ছি না, নিরাপদ মনে করছি না। আমরা আমরা হয়তো দেড়দিনের মধ্যে বা কালকেই আমরা আলাদাভাবে জিডি করব, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের উপরে যে কোনো ঘটনা ঘটতে পারে। আমি অলরেডি কয়েকজন পুলিশ ওদের সাথে কথা বলেছি, তারা বলছে আপনারা জিডি করে ফেলেন, কারণ যে কোনো সময় আমরা সঙ্গবদ্ধ হয়ে করব। কারণ আর এইভাবে তো শিমুর মৃত্যু আর কথা না, সেটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল আমাদের, তাকে দমায় দিল এভাবে। বাচ্চা হয়তো একজনকে যদি দমায় দেয় তাহলে সবাই দমে যাবে, সেই ভয়ে আমরা পালিয়ে যাব, আন্দোলন ছেড়ে চলে যাব, নির্বাচনের আগে এটা করতে হবে। তাইলে আমি কি বলতে চাই, এটা নিশ্চয়ই আপনাদের বোঝার ক্ষমতা আছে, আপনারা বোঝেন। আমি শঙ্কিত ভাই, আমার জীবন নিয়ে এখন আমি শঙ্কিত। ক্ষমতা থাকার জন্য ভয়টা পাচ্ছেন কার জন্য, পরিষ্কার করেন। আচ্ছা, যারা যারা শিমুকে মেরেছে, আমরা শিল্পী মানুষ। আমার নাম ফিরোজ শাহী, আমি চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র চিত্রনায়ক। আমি একজন চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশনের অভিনেতা, পাবলিশার। 2018 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছি শরীরপুর দিয়ে আসন থেকে। আচ্ছা আপু, আপনি বলুন তো, আপনি কতটুকু জানেন ঘটনা সম্পর্কে? আমি তো আমরা এবিসিতে নির্বাচনী প্রচারণায় ছিলাম সারাদিন। তো বাসায় যাওয়ার পর মানে আমাকে একজন ফোন দিয়ে, খোকন বাসায় ফোন দিয়ে বললো যে আমাদের শিমু তো আর নেই। আমি বললাম বিশ্বাস করিনি, বললাম যে ফাইজলাম করি না, এখন এটার সময় না। যাই হোক, আমি ওর বোনকে ফোন দিলাম, মনীষা, ওর বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, শিমুর কি হয়েছে। বলতেছে যে মার্ডার হয়েছে। তারপরে আমি বললাম কিভাবে হলো, কে করলো, কি করলো, মানে যেহেতু অস্তিত্ব হবোই আমার কলিগ। পরে শিমু মানে ওর বোন মনীষা প্রথম আমাকে যেই কথাটা বলছে যে যে জায়েদ খানের সাথে কয়েকদিন আগে আপুর একটা দ্বন্দ্ব হয়েছিল, তুই তোকারি পর্যন্ত হয়েছে। আমি যখন জায়েদ খানের নামটা বলছি, আমি তখন বলছি যে ঠিক আছে, চুপ থাকো, এটা আমাকে বলে কোনো লাভ নেই, আমরা আসতেছি, পরে কথা হবে এটা নিয়ে। আমি আর ফোনে কোনো কথা বলিনি, আমি সরাসরি ওর বাসায় চলে আসছি। আসার পরে আমার তার যে ভাই এসআই খোকন, খোকন ভাই তার মর্গে থেকে তার লাশ দেখে বাসায় আসলো। আসার পরে বললাম খোকন ভাই কি ব্যাপার, কি হচ্ছে, মানে খুলে বলেন। তার ভাই বলল যে তোমরা যখন যেদিন 10 দিনের রুল জারির রায়টা নিয়ে আসো, সেই দিন না তার আগের দিন যেন এরকম, সেদিনই বোধ হয় 12 তারিখে, হ্যাঁ এরকমই। যাই হোক, তো এফডিসি আসছিল শিমু, তো আমি শিমু আসছিল, তারপর বলে তারপরে নাকি জায়েদ খানের সাথে তর্কাতর্কি হয়েছে, সেখানে তুই তো কারি হয়েছে। তাহলে কই আমাদেরকে তো বলেন নাই, আমরা আন্দোলন করছি, আমাদেরকে তো বলেন নাই। তো বললো যে না, বলতাম, এফডিসি তে যে অবস্থা ছিল বলতে পারি নাই, তো ওই যে এখন বলবো। আর ও যে এখান থেকে যেদিন গেছে, যেদিন ওরা কি কালকে গেছে, ওর নাকি ফুটেজ নাই একটা বিড়ালেরও না, তার ভাই যেটা বললো যে একটা বিড়াল গেছে সেটারও ফুটেজ আছে, ওর ফুটেজ নাই। এখন কারেন্ট যদি চলেও যায় তাহলে কি এই টাইমেই যাবে, যে এই টাইমে ও নামে গেল? এটা সুষ্ঠু তদন্ত চাই, এটার বিচার চাই, আপনারা অবশ্যই এর বিচার করবেন। এটা ছেড়ে দেওয়ার মতো না, এটা মেনে নেওয়ার মতো না, অস্বাভাবিক মৃত্যু, এটা মেনে নেওয়ার মতো না। আমরা এটা মানবো না, আমরা মানবো না। আমরা 184 জন যারা লড়াই করছি, তারা কি আমার একার জন্য লড়াই করছি? আমার দরকার নাই, আমার সদস্য পদের দরকার নাই, আমি আগেও বলছি, আমি এখনো, আমার দরকার নাই। আমি ছাড়া যারা অসহায় নিরীহ শিল্পী, যারা যারা এখানে যেটুকু টাকা পয়সা পাবে শিল্পী সমিতি থেকে, যাদের দিন চলবে তাদের জন্য আমরা লড়াই করছি। আমাদের জন্য তো না, টাকার জন্য তো না, সম্পত্তির জন্য তো লড়াই করছি না। আমাদের নির্বাচন চলে আসছে, এখন 184 জন ভোট দিতে পারবে কিনা শঙ্কার মধ্যে আছে। আজকেও এফডিসি তে কান্নাকাটি হয়েছে, রিয়াজ ভাই যেভাবে কান্নাকাটি করছে, তারপরেও তাদের মনের মধ্যে একটু মায়া হয় না, একটু মায়া হয় না? কি অপরাধ করছে যারা 20-25-30 বছর থেকে ছবি করে আসতেছে, তাদের সদস্যপত্র ফিরাই দেই, কি আছে এটার মধ্যে, কি মোহ আছে এই এই চেয়ারের মধ্যে, কি আছে এটা আমাদের জানার খুব শখ। ঠিক আছে, আমাদের 10 দিনের রুল জারি করা হয়েছে, ওনাকে 10 দিনের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে, যে কেন
ওনাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো উনি আবার কতক্ষণ পরেই দেখলাম সাদিয়া লাইভে যাওয়ার পর বলছে যে সাদিয়া নামের একজন, সাদিয়া ছয়টি ছবির নায়িকা, সাদিয়া নামের একজন, উনি তো নিজে সম্মান দিতে জানে না কাউকে, আর মানে জায়েদ খানের কথা বলছি, বলেছে যে ভিত্তিহীন একটা খবর নিয়ে এসছে সাদিয়া নামের একজন। এটা আমি পড়েছি, আপনিও পড়তে পারেন, এটা আছে আমাদের কাছে, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে যে এখন আমাদের 184 জনের এই জবাবটা দিতে হবে ওনার। সেদিনই কিন্তু রাইমা শিমু গিয়েছে, বাট আমরা ওকে মিস করেছি, দেখিনি, আমরা প্রযোজক সমিতিতে ছিলাম, হয়তো বা ওর সাথে ঝগড়া করে রাগের মাথায় চলে আসছে। কিন্তু এরপর থেকেই যখন এই আজকেই খবরটা আমরা, আজকে কিন্তু রিয়াজ ভাই ছিল, নিপুণ ভাই, নিপুণ আপু ছিল, তারপর হচ্ছে কাঞ্চন ভাই ছিল, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি কাঞ্চন ভাই প্যানেল দাঁড়িয়েছে জানেন আপনারা, তো ওখানে আমরা সবাই ডান্স করতেছিলাম, উল্লাসে ছিলাম। এর মধ্যে একজন খবর দিল যে রাইমা শিমু আমাদের থেকে চিরবিদায় নিয়েছে। তো আমরা ভাবছি যে ওর প্রেশার আছে, হয়তো আর প্রেশারের কারণে একটা স্ট্রোক হতে পারে, বাট ওর লাস্টটা যখন দেখছি তখন তো আর আমরা এক থাকতে পারি না, ঠিক আছে? একসাথে তো অনেক প্রতিবাদ করেছি আমরা, ঠিক আছে? ওর চেহারাটা যে দেখছে সে বুঝতে পারবে যে কী অবস্থাতে ওকে মর্মান্তিকভাবে মারা হয়েছে। তো এখন আমরা কীভাবে বলবো যে আমরা সাসপেক্ট আমরা করতে পারি, বাট আমরা শিওর না যে জায়েদ খানেরই কাজ, শিওর না, তবে উনি সব পারবে, একটা সিটের জন্য উনি সব পারবে, ঠিক আছে? না হয় এরকম কেন হলো বলেন, তুই তো খারি কেন বলতে যাবে? রাইমা শিমুর তো কোনো শত্রুতা ছিল না, রাইমা শিমুর সাথে আমি বর্তমানে কাজ করেছি, বিশ্বনীকে কাজ করেছি, ওর সাথে তো আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি দেখিনি ওর সাথে এরকম কোনো শত্রুতা আছে। তো এটার জন্য আমরা সুষ্ঠু বিচার কামনা করছি, আপনাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা আপনারা আছেন, এটা তো সাসপেক্ট করতেছি, যেহেতু আমরা জায়েদ খান সবাইকে হুমকি দামকি দিয়েছে, আমাকে দেয়নি, আমাকে অন্যের মাধ্যমে দিয়েছে, বাট উনি আমাকে এখনো পর্যন্ত দেয়নি। তবে রাইমা শিমুর নামে মামলা করেছে, আমাদের ফিরোজ শাহের নামে করেছে, ওর নামে করেছে, এখন তো ওর জানের হুমকি আছে, আমার জানের হুমকি আছে, যেহেতু একজন প্রতিবাদী কণ্ঠ নারী আমাদের কাছ থেকে সরে গিয়েছে, তো আমরা তো আমাদের আমাদের জান নিয়েও তো ভয় থাকতে পারি, তাই না? তো আমরা কাকে আর সাসপেক্ট করতে পারি? আপনি বুঝে নেন কাকে আমরা বলতে চাচ্ছি। আমার নাম তাহমিন হোসেন বেবি, আমাকে বাদ দেওয়া হয়েছে, উনি বলেছে আর কথা বলেছে যে 2018 সালে ওনার রুলস অনুযায়ী ওনারা বাদ দিয়েছে বাতিলকৃত শিল্পীদের। আমি কিন্তু বাতিলকৃত শিল্পী না, আমাকে বাদ দিয়েছে 21 সালে যখন নির্বাচন হলো, মানে এই কাঞ্চন ভাই যখন নির্বাচন কমিশনার ছিল আমি কিন্তু ভোট দিয়েছি, আমাকে কেন বাদ দেওয়া হলো? আপনাকে আমি একটা জিনিস ফাইন্ড আউট করি, আপনারা কি মনে করেন যে যে শিল্পী সমিতির যে দ্বন্দ্বটা আছে এইটার সূত্রপাতই হচ্ছে এই হত্যাকাণ্ড? অবশ্যই অবশ্যই এটা আমরা মনে করতে পারি, অবশ্যই আমরা মনে করি, এটা আমরা এই 184 জন এটা আমরা মনে করি, যেহেতু অনেক জায়গায় মামলা করেছে, অনেকে জেল খাটিয়েছে, এই জিনিসটা তার জন্য কিছুই না। ঠিক আছে, আপনি আসলে কেন বলছেন যে এই অভিযোগটা, যেহেতু আপনি দেখেন 7 দিন আগে ঘটনাটা, 12 তারিখ, আজকে কয় তারিখ গেল? 17 তারিখ, তো 12 তারিখ থেকে হিসাব করেন কয়দিন হলো, তো 12 তারিখে তার সাথে ঝগড়া হয়েছে, তো এই হিসাব করলে তো বোঝা যায় যে কেন জায়েদ খানের সাথে রাইমা শিমুর সাথে তর্ক বিতর্ক হয়েছে, আমরা এসে জানতে পারি, এবং আমরা এসআই খোকন যে ওর ভাই, ওর ভাই আমাদেরকে ক্লিয়ার করেছে ব্যাপারটা যে এরকম হয়েছে, আমাকে বলে গিয়েছে, এটা ও আমাদেরকে ইশিওর করেছে, আমাদের তিনজনকেই বলেছে, আমরা যারা আছি সংগঠনে সবাইকে বলেছে, তো এটা এটা এইটা থেকেই বলতে পারি যে জায়েদ খান এই কাজটা করাতে পারে। রাইমা শিমু যখন নায়িকা ছিল, 184 জনের মধ্যে সে একজন, তবে 184 জনের মধ্যে সে একজন, সে তো অনেক ছবির নায়িকা, অনেক ছবির নায়িকা ছিল, বিশ্বনিক তো আজকের ছবি না, তাই না? আর বর্তমান 1998 সালের ছবি, 98 সালে তো আর জায়েদ খান আসেনি, তো জায়েদ খান কাদের উপরে ভিত্তি করে, কার কথার উপরে ভিত্তি করে একে বাদ দেওয়া হলো, এটা আমাদের প্রশ্ন। আমরা অনেক দিন অনেক যুদ্ধ করেছি, যুদ্ধের শেষ পর্যায়ে এসে এখন আমরা এই মানে ক্লান্ত লগ্নে এসে যদি আমরা দেখি যে আমাদের একজন নাই, তখন আমাদের কেমন লাগতে পারে বলেন?
বস্তায় বন্দি করে ফেলে রাখছে, তারপরে হচ্ছে কি ঘরের পোশাক পরা অবস্থায় ছিল মেয়েটা। এখন আমরা সবাই প্রতিবাদ করবো, সবাইকে হুমকি দেবে, আমাদের নিরাপত্তাটা কে দিবে? এখন আমাদেরও তো নিরাপত্তার দরকার আছে। এখানে চলচ্চিত্রে অভিনয় করতে আসছে সবাই, এখানে কাজ করতে আসছে পেটের দায়ে, ঠিক আছে? কেউ কাউকে হত্যা করতে আসেনি, চেয়ার ছিনিয়ে নেওয়ার জন্য সবকিছু করতে হয়। ওকে তার এত ক্রোধ কেন আমাদের প্রতি? আর কাঞ্চন ভাইয়ের নাম বলেছে, সে ভিকটিম যেটা বলেছে সেখানে বলেছে কাঞ্চন ভাই সহ আমাদেরকে বাদ দিয়েছে। কই কাঞ্চন ভাই তো বলেনি একবারও যে আমি বাদ দিয়েছি। কাঞ্চন ভাই কি আমাদেরকে চিনে না? আপনি বলতেছেন সবাই আমরা জায়েদ খান, জায়েদ খানের উপর তিক্ততা কিন্তু আমাদের সবার। একটা জিনিস কেন বুঝতেছেন না, যে আমাদের কর্মস্থল এটা, আমাদের প্রফেশন ওইটা, আমরা কাজ করে খাই, ঠিক আছে? এখন না হোক কাজ, প্রধানমন্ত্রী কি আমাদেরকে অনেকেরই সাহায্য সহযোগিতা দেয়নি? আমরা তো, আমাকে তো বাদ দিয়েছে এই নির্বাচনের পরে, মানে এই দ্বিতীয় টার্মে যখন আসলো, টার্মের পরে ভোট দেওয়ার পরে আমাকে বাদ দিয়েছে। তা আমাকে কেন বাদ দিয়েছে, সেটা কোন প্রতিহিংসার আগুনে বাদ দিয়েছে আমাকে? এদেরকে বাদ দিয়েছে বলেছে সে মাছ বিক্রি করে, এই বিক্রি করে, তরকারি পটল বিক্রি করে, কিন্তু আমি তো তরকারি পটল বিক্রি করার মেয়ে না। তো আমাকে বাদ দিয়েছে তো 7-8 মাস আগের ঘটনা, এটা এটা কেন করেছে? তো ওর প্রতি তিক্ততা কেন আসবে না আমাদের? আমি আসলে এটার সুষ্ঠু তদন্ত চাই। যেই যেই এই কাজটি করেছে আমি তার বিচার চাই, এবং কি জনসম্মুখে সবার সামনে আমি এর বিচার চাই। এটা তদন্ত হবে, এটা যারা প্রশাসন আছেন তাদেরকে, তাদের কাছে আমাদের জোর আকুতি, এটার সুষ্ঠু তদন্ত করবেন, এটুকুই শুধু বলতে চাই। যেহেতু অবশ্যই, যেহেতু আমরা একসাথে আন্দোলন করেছি, আমাদের মধ্যে থেকে আপনারা কেটে কোনো কর্মসূচি দিবেন এই বিষয়টা নিয়ে? অবশ্যই দিব। আমরা আমাদের আরো 18 সমিতি, আমাদের 18 সংগঠন আছে, তাদের সাথে কথা বলে আমরা এটা শুধু দোয়া চাই, দোয়া করেন ওর জন্য, আর কিছুই আসলে করার নাই। আমাদের বলেন কি করবো, কিছু করার নাই। কে করছে না করছে আসলে একমাত্র আল্লাহ জানে, তাই না? আল্লাহ জানে কেই করছে, এটা যেন বের হয়ে আসে, কারণ নাম বলি নাই বলি যাই বলি একমাত্র আল্লাহ জানে, সেটা যেন বের হয়ে আসে, এইটুকুই শুধু বলবো। সবাই দোয়া করবেন, সবাই চেষ্টা করছে, খুব শীঘ্রই এটা বের হয়ে আসবে। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের মাথাও ঠিক নাই। আমাদের খুব কাছের কলিগ, এমন না দূরে, আমরা একসাথে ছবি করেছি, একসাথে আন্দোলন করেছি, এমন না যে দূরের মানুষ।
আমরা আপনাদেরকে জানাবো আমাদের আঠারো আমরা অবশ্যই ফোন দেন, এখনই ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন বলছে সবাই জানতে ছবি নিচ্ছিল হয়তো আমাদের কোনো ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের মাথা ঠিক নাই, আমরা ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন, ওর জন্য দোয়া করবেন। আমাদের আঠারো সংগঠন আছে, যেহেতু সামনে একটা নির্বাচন, আমরা নির্বাচনে কোনো ক্ষতি করতে চাচ্ছি না, আমাদের বিচার যাচ্ছি আমরা। আমরা তিন জন নারী কিন্তু এখানে ভাইটালে ছিলাম, ঠিক আছে, তো কর্মসূচিটা যেটা হবে সেটা হচ্ছে সুষ্ঠু বিচারটা, বিচারের জন্য আমরা যেটা করার সেটা নিয়ে আমরা শক্তি বল যেটা বলেন আমরা ব্যানার নিয়ে আমরা এবিসি গেটে থাকবো, সেটা আমরা আমাদের আমাদের আরো মাদার অর্গানাইজেশন আছে, আমাদের শশী ভাই আছে, আমাদের চোদ্দ ব্যক্তি আছে, কাঞ্চন ভাই আছে, আমরা সবাই কাছে কথা বলে তারপর আমরা জানাতে পারবো। এখন আমাদের যার নিয়ে হুমকিতে আছি আমরা, ঠিক আছে, সবাইকে স্বাভাবিক, একজন যদি আমাদের মাঝখান থেকে চলে যায় তাই না, তখন তো আমাদেরও একটা ভয়ে কাজ করবে, হতে পারে আমরা ভুল ভাবছি ভুল বলছি, কিন্তু এটাই স্বাভাবিক, আমার জায়গায় আপনি থাকলে আপনিও তাই ভাবতেন, যেহেতু আমরা একসাথে আন্দোলন করেছি আর আমাদের জানা মতে তার কোনো শত্রু নাই, তাহলে আমাদের মাঝখান থেকে যখন একদম চলে গেল তো আমরা তো অবশ্যই ভয় পাবো, এটাই স্বাভাবিক, এখন যেই করেছে বের হোক। থ্যাংক ইউ, আমরা এখানে থাকবো না।